আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বাসায় এমন একটি স্প্রে তৈরি করব যেই স্প্রেটি স্প্রে করার সঙ্গে সঙ্গে বাসার টিকটিকি মশা ছাড়পোকা ছোট বড় তেলাপোকা পিঁপড়া সব কিছু সঙ্গে সঙ্গেই মরে যাবে তবে টিকটিকিটা মরতে একটু সময় লাগবে আপনারা টিকটিকির গায়ে স্প্রে করে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন ওরা কিন্তু মরে যাবে আমি আজকে এই স্প্রেটা তৈরি করতে সম্পূর্ণ ঘরে থাকা কিছু জিনিস ব্যবহার করেছি তো আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই স্প্রেটা বানিয়ে নিতে পারবেন তো আজকে আমি অনেক কষ্টে একটি টিকটিকি ম্যানেজ করেছি তারপরে পিঁপড়া আমার বাসায় আছে আর তাছাড়া খেয়াল করবেন কিচেনে কিন্তু ছোটো ছোটো তেলা পোকা ঘুরে বেড়াই আর এই ছোটো ছোটো তেলা কিন্তু রাতেই বেশি বের হয় তো আজকে এই স্প্রেটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এবং প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কত সহজেই তেলা পোকা পিঁপড়া টিকটিকি মাকড়সা মরে যায় তো আমি এখানে টিকটিকি মেরে দেখালাম তো মেরেই দেখালাম তাছাড়া এখানে মাকড়সা মেরে আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র একটি স্প্রে আপনার ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিন আর খুব সহজেই কিন্তু এসব ক্ষতিকারক পোকামাকড় থেকে রেহাই পান আমি এখানে ছোট ছোটো দেলা পোকাও মেরে দেখাচ্ছি এটা কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গেই মরে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেল সুইট হোম এমএস অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো এভাবে ছোটো বড়ো সব রকম তালাব কিন্তু আপনারা মেরে ফেলতে পারবেন তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ন্যাপথোলিন এখন আপনারা ন্যাপথলিনের পরিবর্তে কর্পূরও নিতে পারেন তবে অনেক আপুদের ভাইয়াদের একটি কথা কর্পুরের অনেক দাম তো কর্পুরের পরিবর্তে আপনারা ন্যাপথোলিন নেবেন সেক্ষেত্রে ন্যাপথোলিনের মাত্রা একটু বেশি করেই দেবেন মানে পরিমাণটা একটু বেশি করে দেবেন তো আর কর্পূর কিন্তু সব জায়গায় অ্যাভেলেবলও না কিন্তু ন্যাপথোলিন সব জায়গায় পাওয়া যায় তো আজকে আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত স্প্রে তৈরি করব তার জন্য আমার তিন থেকে চারটি ন্যাপথোলিন লাগবে তো আমার বাস কাছে যে ন্যাপথোলিনগুলো আছে সেগুলো একটু বড়ো সাইজের তাই আমি তিনটা নিলাম আপনারা চারটিও নিতে পারেন সমস্যা নেই প্রথমে আমি যেটা করব ন্যাপথোলিন তিনটা গুঁড়ো করে নিব আর ন্যাপথোলিন ও কর্পূর কিন্তু সহজে পানির সঙ্গে মেশে না এটা আপনারা অনেকেই জানেন তো এটা যেন খুব দ্রুত মিশে যায় তার জন্য একটি জিনিস আমি ব্যবহার করবো আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এখন আমি ন্যাপথোলিনটা খুবই সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালো করে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে হলে কিন্তু পানির সঙ্গে মিশবে না ভালোভাবে এখন ন্যাপথলিনটা গুঁড়ো করা হয়ে গেছে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন আপনার কিচেনে যা যা আছে সেই জিনিসগুলো দিয়েই কিন্তু তৈরি হবে আজকের এই স্প্রেটি এখন নিয়ে নিচ্ছি একটা গোলমরিচ এখানে প্রায় বারো চোদ্দোটা গোলমরিচ আছে এটা কিন্তু সবার কিচেনেই থাকে তো এই গোলমরিচগুলো আমি এখন গুঁড়ো করে নিব। আর যেহেতু এটা একটি স্প্রে বোতলে ভর্তি করব তাই গুঁড়োটা কিন্তু মিহি হতে হবে নাহলে কিন্তু স্প্রে দিয়ে এটা বের হবে না এখন হেমান দেশের সাহায্যে আমি এই গোলমরিচগুলোও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আমাদের প্রায় সবার বাসাতেই কিন্তু এরকম ছোট তেলা পোকা পিঁপড়া টিকটিকির উৎপাত লেগেই আছে এ থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন আজকের এই স্প্রেটা বানিয়ে নিলে আমার কাছে যে মগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটি মগ তো আমি এটার মেজারমেন্টের জন্য আমি মগটাই এখন সব কিছু তৈরি করব। এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আড়াইশো থেকে তিনশো গ্রাম এখন এই পানির ভিতরে সেই ন্যাপথোলিন ও গোলমরিচের গুঁড়োটা ঢেলে দিচ্ছি ন্যাপথলিন ও কর্পূর কিন্তু পানিতে মেশে না সেটা আগেই বলেছি আমি এখন একটি জিনিস আছে সেটা দিলে কিন্তু ন্যাপথলিন পানির সঙ্গে খুব সহজে গলে যাবে এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি যেটা করো এখানে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেব তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি প্রথমেই যেটা দেখিয়েছি সব কিছু কিন্তু একটু খুব সহজে মরে যায় এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ যেটা আমাদের কিচেনেই থাকে আর দিয়ে দিচ্ছি স্যাবলন স্যাবলন দিবেন এক টেবিল চামচ লবণ দিয়েছি এক চামচ চা চামচ আর স্যাবলন দিচ্ছি এক টেবিল চামচ আর পানির মেজারমেন্টটা কিন্তু আমি আগে বলেছি তিনশো গ্রাম আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি লেবুর তিন ভাগের এক ভাগ যদি ছোট সাইজের লেবু হয় সেক্ষেত্রে আপনারা একটা লেবু পুরোটাই দিয়ে দেবেন আর এগুলো কিন্তু আমাদের কিচেনেই থাকে একটু আপনারা কষ্ট করে এটা বানিয়ে নিলে কিন্তু এই ক্ষতিকারক পোকামাকড় ঝামেলা থেকে মুক্তি পাবেন অনেকটাই এখন এই লেবুটা আমি ভালো করে চিপে দিচ্ছি আর ছোটো সাইজের লেবু হলে কিন্তু পুরোটাই দেবেন এটা যে কতটা কার্যকারী আপনারা যখন বাসায় তৈরি করবেন এবং ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন ভিনেগার দিলে কিন্তু এটা আপনারা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন দুই মাস তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর লেবুর রসটা দিলে কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ভিনেগার অ্যাড করতে পারেন লেবুর পরিবর্তে এখন আপনারা প্রতিদিন বানানো থেকে যদি ঝামেলা এড়াতে চান তাহলে এভাবে ভিনেগার দিয়ে একদিন অনেক করে বানিয়ে রাখবেন তাহলে আপনারা এটা অনেকদিন ব্যবহার করতে পারবেন এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ছ্যাবলনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন ন্যাপথোলিনটা কিন্তু গলে গেছে এই ছ্যাবলন দিলেই কিন্তু ন্যাপথলিন ও কর্পূর দ্রুত গলে যায় এখন এটা আমি ছেঁকে নিচ্ছি এই কারণেই এর যদি ন্যাপথলিন ও গোলমরিচের ছোটো কোনো কণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু স্প্রের মুখটা বন্ধ হয়ে যাবে তখন আর এই লিকুইডটা বের হতে যাবে না এর জন্য সেঁকে নেবেন অবশ্যই এখন আমি একটি স্প্রের বোতলে ঢেলে নিচ্ছি এখন এটা আপনারা আপনাদের বাসায় যেখানে যেখানে টিকটিকি থাকবে গায়ে একটু স্প্রে করে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তাছাড়া তেলাপোকা পিঁপড়া মাকড়সা সব কিছু মরবে কিন্তু এই স্প্রের মাধ্যমে তাছাড়া আপনাদের যাদের বাসায় পোকা আছে যেখানে ছারপোকা হয় সেসব জায়গায় স্প্রে করে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো মরে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার পাশেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম